ঢাকা টেস্টের মধ্যে ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড। 15 সদস্যের দলকে শেষবারের মতো নেতৃত্ব দেবেন মাশরাফি। এদিকে বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন না এমন নিয়ম করে একই দিনে সূচি চূড়ান্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটেরও। আরও জানাচ্ছেন সুব্রত সাহা। জীবন গতিময়, এটা মাশরাফির চেয়ে ভালো আর কে জানে। অনেক সময় ইঞ্জুরির কারণে বাংলাদেশের হয়ে খেলতে পারেননি, কিন্তু দল তো থেমে থাকেনি, তাকে ছাড়াই এগিয়েছে সবাই। তিনিও যেমন অধিনায়ক হিসেবে যে এবার তাকে থামতে হবে অন্তত এটা বুঝতে পারছেন ভালো মতোই। এদিন বোলিং কোচ ওটিস গিবসনের সাথে কাজ করেছেন প্রথমবারের মতো। তাকে অধিনায়ক করেই ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড। যদিও মাশরাফির অধিনায়কত্বের আবেগটা দলে থাকা ক্রিকেটারদের এখনও স্পর্শ করছে না, অন্তত নাজমুল হোসেন শান্তর কথাতে তেমনটা মনে হওয়াটা স্বাভাবিক। আমাদের কাজ হলো যিনি ক্যাপ্টেন থাকবে ওনার, উনি যে প্ল্যান দিবে বা উনি যেভাবে বলবে ওইভাবে আমরা খেলবো অ্যাজ এ প্লেয়ার হিসেবে, সো এটা নিয়ে খুব বেশি আমরা চিন্তা করছি না। ঢাকা টেস্টের মধ্যেই অনেক রকম ব্যস্ততা। এই যেমন মার্চের 15 তারিখ ঢাকা লিগ শুরুর আগে সিসিডিএম তাদের মিটিং শেষ করেছে, নিয়েছে বেশ কিছু আলোচিত সিদ্ধান্ত। সো প্রথমে আমাদের ওডিআই ক্রিকেটটা হবে, তারপর আমাদের টি টোয়েন্টি হবে। যেহেতু মৌসুমটা একটু দেরি করে শুরু হচ্ছে, গরম হয়ে যাবে, রোজার মাসও এসে যাচ্ছে, আমরা এখন টি টোয়েন্টি টুর্নামেন্টটা সুপার লিগে পরে করব। দল বদলের দিন রেখেছি মার্চের 3, 4 এবং 5 তারিখ। ঢাকার বাইরে খেলা হলে তাদের যে সাপোর্টটা লাগবে ফর অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট, এগুলোর সব খরচ এন্ড এভরিথিং বিসিবি বহন করবে। সকল প্লেয়াররা ডাইরেক্ট ক্লাবদের সাথে নেগোসিয়েট করে তারা ডাইরেক্ট ক্লাবদের সাথে সাইন করতে পারবে। আমরা সেই ফরেন প্লেয়ারটা একটা যেটা সাইনিং সেটা আমরা রাখছি না। মাঠের সংকট থাকায় শুরুতে ঢাকার লীগ শুরু হবে ঢাকার বাইরে, তবে সেটাও কয়েকটি রাউন্ডের জন্য মাত্র। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা।